হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি তো খুব 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 ভালো আছি যার জন্যে চলে আসলাম ধোয়া ওঠা একটা সাপটা পিঠার রেসিপি নিয়ে ধোয়া ওঠা বলছি কারণ আমি একটু আগেই পিঠাটা বানিয়েছি সন্ধান নাস্তায় সুবাসারা সারা খাবে তো এই জন্যেই ধোয়া ওঠা বলছি তো শীতের আমেজ কিন্তু মানে চলে আসছে তো এই শীতকালে আমরা ঘরে ঘরে পিঠা পাবনের উৎসব দেখতে পাই প্রতিটা ঘরেই কম বেশি পিঠা বানানো হয় তো আজকে সেই উৎসবেরই একটা আমেজ হিসেবে তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠা ক্ষীর পাটিসাপটা তো ঠিক আছে চলুন দেখেন এই ক্ষীর টি কীভাবে বানিয়েছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা দেখে নিন এখানে আমি একপর চাল প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা যে যার মতো ভিজিয়ে রাখবেন আমার জাস্ট কাজ ছিল পিথায় আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা পোলায়ের চাল হ্যাঁ তো এটাকে আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব এটাকে মানে পানি সহই ব্যালেন্ড করব গুঁড়া করব না পানি সহ ব্যালেন্ড করে নেব আর এখানে আধা পট চাল ভিজিয়ে রেখেছিলাম এই চালটাকে আমি আধা ভাঙা করে ব্যালেন্ড করে নেব তো ঠিক আছে আমি ব্যালেন্ড করে নেই তারপরে আপনাদেরকে দেখ তো আমি এই চালটাকে আধা ভাঙা করে ব্যালেন্ড করেছি এটা দিয়ে আমি ক্ষীর বানাবো আর এটা আর কি কি বলে পিঠার যে গোলা যেভাবে আমরা বানাই ওভাবেই আমি আর কি ব্যালেন্ট করে নিয়েছি আমি এখানে এক কাপ দুধ দুই কাপ পানি দিয়ে গুলে নিয়েছি আমি গুড়া দুধ দিয়ে করব আমি ডিপ্লোমা দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন এটার সাথে আমি এখন এই যে আধা ভাঙা করে ব্যালেন্স করা যে চালটা এটা দিয়ে দেবো এটা দিয়ে আমি জাস্ট ক্ষিটে রান্না করে নেব। তো আমি এখানে মশলা হিসেবে ইউজ করছি দুই টুকরো দারুচিনি আর একটা এলাচ এবার ফাটিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এখন তো আমার খিরসাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আমি এখন এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি আধা কাপ চিনি দিয়েছি অ্যাড করবো কিছুটা নারিকেল কোড়া আমার কাছে নারকেল কোড়া দিতে ভালো লাগে মানে এটা দিয়ে খেতে ভালো লাগে আপনারা যারা দিতে চান না তারা স্কিপ করতে পারেন তো আমার সারা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিলাম তো আমি এখন ওই যে চালের গোলাটাকে গুলে নেব মানে পিঠার যেটা দিয়ে বানাবো সেই গোলাটা গুলে নেব তা আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে নিচ্ছি আর এখানে আমি কিছু ময়দা মানে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা পানিতে গুলে নিয়েছি এটা যদি শুকনা চাল হয় তাহলে ময়দা আর চালের গুঁড়া একসাথে মিশিয়ে নিলেই চলবে আমি যেহেতু চালটাকে ব্যালেন্স করে নিয়েছি পানি দিয়ে সেক্ষেত্রে আমি গুলে নিয়েছি এটা দিলে পিঠাটা মসৃণ হয় নয়তো ভেঙে যেতে চায়। আর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে নিচ্ছি যাদের ভালো না লাগে ডিমের স্মেলটা তারা এটা স্কিপ করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো আমি এখন এই গোলাটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমার ব্যাটারটা এমন ঘনত হয়েছে আমরা সবাই হয়তো পিঠার মানে চিতই পিঠার গোলাটা গুলতে পারি যাই হোক তেমনটাই হবে এই যে দেখে বোঝা যাচ্ছে হয়তো যাই হোক এমন করে আমি কিছুক্ষণ নেড়ে নেব তাহলে ভেতরে যে বাবলটা মানে বাতাসটা থেকে যায় ওই বাতাসটা বের হয়ে যাবে তো আমি এটাকে একটু রেস্টে রেখে চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দেব তো আমার মাকে দেখতাম নানি এদাদির দেখার সৌভাগ্য হয়নি তারা আমার জন্মের অনেক আগেই মারা গিয়েছে তো মাকে আর কি দেখতাম ছোটোবেলায় আমার মা মারা গেছে প্রায় সাত বছর হয়ে গেছে ছোটোবেলায় তো যখন দেখতাম তখন দেখতাম যে লাউ পাতা কিংবা কচুর ডিগা দিয়ে এভাবে নেড়ে নেড়ে তারপর কড়াইতে তেলটা লাগিয়ে দিত এতে হয় কি তেলটা যদি কড়াইতে একটু লাগিয়ে দেই পিঠাগুলো অনেক সুন্দর হয় প্লাস পুড়ে ওঠে না তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং একবার একটু তেলটা ব্রাশ করে দিয়েছি আমি এখন একটু গোলা দিয়ে দেব এটাকে একটু ঘুরিয়ে মানে পাতলাভাবে ছড়িয়ে দেব চারপাশে চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম লো থাকবে তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এটাকে আমি ঢেকে দিলাম এখন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এখন ঢাকনাটা তুলে নেব তো আমি কিছুটা ক্ষীর দিয়ে দিয়েছি এখন পিঠাটা আস্তে আস্তে উল্টিয়ে দেব খুব সাবধানে আলতো হাতে দেখুন পিঠাটা কতটা স্মুথ হয়েছে আর ভাঙেও নি যদি শুধুমাত্র চাল চালের বাটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে করতাম তাহলে কিন্তু পিঠাটা একটু ভেঙে যেতে চাইতো যাই হোক আমি এটা উটি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আবার পাতলা করে দিলাম এখন ঢেকে দেব আমি আবার ক্ষীর দিয়ে দিচ্ছি এক কর্নার থেকে এখন পিঠাটা একটু উল্টিয়ে দেব আলতো হাতে খুব সাবধানে উল্টাতে হবে তো বিয়ার্স দেখুন কতটা সুন্দর এবং পারফেক্টলি পিঠাটা আমি উলটিয়ে নিলাম তো বিওর্স তৈরি হয়ে গেল আমার মজার পাটিসাপ্তাপ পিঠেটি